হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি একটি অতি অনাকাঙ্ক্ষিত ব্লগ, যেটা হচ্ছে আমার ডেলিভারি ব্লগ। এটা হচ্ছে ঈদের পরের দিনের পরের দিন, লাইক ঈদ হয়েছিল 22 তারিখে, আর আমার একটু পেন হয়েছিল 24 তারিখ। সো হসপিটাল চলে যাই দেরি না করে। তো রাত 9:30টার দিকে আবদুল্লাহ হয়। কি বাবা, এখানে কেন তুমি? ছোট বাবুর বেড আগে সে উদ্বোধন করতেছে। বাবা কি, আপনাকে বললাম দাঁত ব্রাশ করতে, আর আপনি এখানে লাভ দিয়ে চলে আসছেন। তো এ তো পরের দিন আবদুল্লাহ হওয়ার পরে, আসলে 3 দিন এনআইসিউতে ছিল, কজ ওর একটু ইনফেকশন ছিল। সো তার 3 দিন পরে যখন আসে, সকালে আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম। বাবুকে প্রথম দেখার পর আব্দুর রহমান যা করলো, আপনারা নিজে চোখে দেখেন। কি করে তো আমাদের এই বেড হচ্ছে মেসিনার একদম টপ ক্লাস বেড, যেটা সেটা কিন্তু অতটাও সুন্দর ছিল না। আব্দুর রহমানের বেলায় আমরা সেম বেডেই ছিলাম। তোর বেলায় এই বেডের ভাড়া ছিল 6,000 টাকা, 6,500 টাকার মতো। কিন্তু এইবার ভাড়া নিচ্ছে হচ্ছে পার ডে 15,000 টাকা, যেটা খুবই শকড করেছে আমাকে। এত 3 বছরে এতটা দাম বেড়ে যাবে এটা আসলে আশা করিনি, কিন্তু যেহেতু আমাদের প্রয়োজন ছিল, সেহেতু হচ্ছে আমাদের এটা নিতে হয়েছে, কিছু করার ছিল না। আর দেখেন আমার হাত ফুটা করে কি করছে ডক্টররা, মানে 100 বার ক্যানোলা করছে আমাকে, বিকজ হচ্ছে আমার ভেইন ব্লক হয়ে যাচ্ছিল বারবার। সো 6-7 বার 8 বার করে ফেলছে আমাকে ক্যানোলা। চুমু দেখ, চুমু দাও। হ্যাঁ, তো বাবু যেদিন বেডে এসেছিল, তোর ওই দিন সন্ধ্যাবেলায় ভাইয়া ইন্টারকন্টিনেন্টাল থেকে একটা কেক নিয়ে আসছে, কেকটা অনেক মজা ছিল। সো কিন্তু আমরা এখন কেক কাটিং করব। প্লিজ আপনারা হচ্ছে আমার ফেস ইগনোর করবেন, অনেক স্যালাইনের কারণে অনেক ফুলে গেছি, আমার বডি অনেক ফুলে গেছে স্যালাইনের কারণে। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছি, মানে তখন ফুলে গিয়েছিল। সো এই তো কেক কাটিং সময় এখন। এই তো আব্দুর রহমান পাহারা দিচ্ছে তার ছোট ভাইয়াকে। সো এটা হচ্ছে রাতের ভিডিও, আমরা পরের দিন সকালে এখন বাসায় চলে যাব, কারণ আমাদের ডিসচার্জ হয়ে গিয়েছে।
সো এখানে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি, তো যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে দেওয়া সেগুলো শুধু এনেছিলাম, আর বাকি যারা যারা আমাদের ফ্ল্যাটের যারা ছিল নেইবার যারা সবাইকে হচ্ছে আম্মু এখান থেকে দিয়ে দেয়। সো পরের দিন সাত দিনের দিন হচ্ছে আকিকা করি আমি বেবির, তারপর আকিকার পর হচ্ছে বাবুর চুল কাটি। বাসায় হচ্ছে সেলুনের একজন ভাইয়াকে এনেছিলাম কল করে, সে খুব সুন্দর করে বাবুর চুল কেটে দিয়েছিল। দর্শকগুলারে দেখাই আয় ভিতরে, ইস রে অবস্থা ভাই। তো চুলের ওজন করে রূপা কিংবা স্বর্ণের মূল্যে এটা গরিবদের দান করতে হয়, এটা এরকম নিয়ম আছে। সো আমরা ওইটাই করেছিলাম। সো সুন্নাত তরিকায় যা যা আছে নাম রাখা থেকে শুরু করে সব রিচুয়াল আমরা পূরণ করেছিলাম যা যা সুন্নত ছিল।
এই পার্টটা দেখে আমার এত হাসি পাইছে, মানে আমি তো রুমে ছিলাম, ধর মানে বাবা দেখলাম ভিডিও করতেছে, মানে নাপিত দরজা ভুলে গেছে বেচারা। যখন চুল কাটার পর গেট খুঁজে না পান, এদিক দিয়ে না, এদিক দিয়ে না, ওই পাশে ওই পাশে তো আব্দুর রহমানের বাবা মাঝে মাঝে অনেক নর্মাল কোনো সিম্পল আইটেম এত গর্জিয়াস করে ডেকোরেশন করে যে মনে হয় যে না জানি কি। সো এটা নর্মালি নুডলস ছিল, বাট অনেক মজা হয়েছিল। সো এই তো তো পরের দিন কিছু আত্মীয় স্বজন আমার বাসায় এসেছিল বাবুকে দেখার জন্য, তো ওদের জন্য সাদি আবার কেক কিনে নিয়ে আসে। অনেক পিচি পাচ্চা ছিল, সো ওরা কেক কাটিং করছে এখানে আবার। তো আপনারা সবাই আমার বাচ্চা দুইটাকে আপনাদের দোয়াতে রাখবেন, ওদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ছোট বেবি দেখার সময় মাশাআল্লাহ বলেন, নাহলে নজর লেগে যাবে। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।